আমরা এবারে আলোচনা করব ওয়ার্ক পাওয়ার এনার্জি বাংলায় কার্য ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ফিজিক্স বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কার্য ক্ষমতা শক্তি থেকে আসে তো কার্য ক্ষমতা শক্তি থেকে আমরা যে সমস্ত বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আলোচনা শুরু তো প্রথমে আমরা জানবো কার্য বা এই ধরো একটি বস্তু স্থির অবস্থায় আছে এক ফুটবল মনে করে এটা তুমি পায়ে করে স্পট তাহলে এই বস্তুটা এখান থেকে এখানে চলে যাবে তাহলে তুমি পায়ে করে কি প্রয়োগ করলে বল প্রয়োগ বস্তুর কি হলো স্মরণ তাহলে কার্য কাকে বলে ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডিরেকশন অফ ফোর্স তুমি যেদিকে বল প্রয়োগ করলে সেই অভিমুখের স্মরণ করবে তাহলে কার্য কাকে বলি যখন কোনো বল কোনো বস্তুকে গতিশীল করে তখনই সেটা কাজ মনে করি বল ডাবলু পরিমাণ কার্য করার জন্য নির্দিষ্ট দিকে তাকে তুমি কাজ করছো কসথিটা বলে কোনটা আসে তো কৃত কার্য ডাব্লু সমান এফ ইন্টু এস ইন্টু এখানে ডাব্লু সমান কৃত সমান প্রযুক্ত বলটা কোন দিকে প্রয়োগ করছো তার জন্যই কস্তিটা অ্যাঙ্গেলটার কথা আসে যেমন যদি ধরো কোন ব্যক্তি স্কুটকেশ নিয়ে হেঁটে যাচ্ছে তো তার হাতে স্কুটকেশটা রয়েছে তাহলে এই কোনটা সেক্ষেত্রে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে সেক্ষেত্রে ডাব্লু সমান এফ ইন্টু এস ইন্টু নাইনটির মান জিরো তার মানে কৃত কার্য তার মানে যদি যে সমকোণ হলে তখন কি হয় সমকোণ হলে কৃত কার্য জিরো হয় একে আমরা কি বলি কার্যহীন বল তাই এই কোণের মানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো কার্যের একক কি কার্যের একক সিজিএস পদ্ধতিতে কি সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে ডাইন ডাইন সেমি যেটাকে আমরা কি বলি আর আর এসআই পদ্ধতিতে একক কি নিউটন মিটার যাকে আমরা কি বলি জুল বলি আর কার্যের মাত্রাকে আমরা কি ধর মাত্রা এম এল টি ইনভার্স এটা হচ্ছে কার্যের মাত্রা তাহলে কার্য কি রাশি কেলার রাশি রাশি তাহলে কার্য মানে কি কোনো বস্তুতে আমরা যখন বল প্রয়োগ করলাম তখন এই যে প্রয়োগ বিন্দুর যে স্মরণ ঘটলো যা পরিমাণ তাহলে কতটা পরিমাণ কার্য তাহলে হলো যতটা বল প্রয়োগ করলাম যতটা স্মরণ ঘটলো এবং যে কোণে এ ঘটনাটা ঘটলো এটাই হলো কৃত কার্যের ফর্মুলা এরপর হচ্ছে ক্ষমতা বা ক্ষমতা বা পাওয়ার তো ক্ষমতা ক্ষমতা হচ্ছে কাজ করার হার পাওয়ার ইজ দ্য ফিজিক্যাল কনসেপ্ট উইথ সেভারাল ডিফারেন্ট মিনিং উই ক্যান ডিফাইন পাওয়ার অ্যাজ দ্য রেট অফ ডুইং ওয়ার্ক এন্ড ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি কনজিউম পার ইউনিট অফ টাইম তাহলে কতটা পরিমাণ কার্য সম্পাদিত হলো অর্থাৎ আমরা এক অর্থে বলতে পারি ক্ষমতা বা পাওয়ার সমান

ক্ষমতা সমান প্রযুক্ত বল ইন্টু টাও বলতে পারি এটাই হল কি ফর্মুলার পাওয়ার ফর্মুলা কার পাওয়ারে কৃতকার্য সমান ডাব্লু বাই পি সমান ডাব্লু বাই টি মানে হচ্ছে পাওয়ার ডাব্লু মানে হচ্ছে ওয়ার্ক আর টি মানে হচ্ছে টাইম কতটা পরিমাণ শক্তি কতক্ষণ কতটা সময় ডান সমান পাওয়ার তাহলে কাজ করার যে হার সেই কাজ করার হার আমরা কি বলছি ক্ষমতা বলি কাজ করার হার আমরা কি বলি ক্ষমতা ক্ষমতা কি রাশি ক্ষমতা একটা স্কেলার রাশি তা এসআই ইউনিট অফ পাওয়ার ইজ জুল পার্ড তাহলে এসআই এককটা কি জুল পার সেকেন্ড যে জুল পার সেকেন্ডটাকে আমরা কি বলি বা প্রচলিত কিভাবে এটা প্রচলিত ওয়াট এই আর একটাও আছে এসআই ইউনিট তো এটা হলো এরপরে সিজিএস ইউনিটটা কি সিজিএস ইউনিটটা কি কি আর সেকেন্ড পার সেকেন্ড আর এফ ইউনিটটা কি এটা খুব প্রচলিত অশ্ব ক্ষমতা অশ্ব ক্ষমতা হর্স পাওয়ার এক হর্স পাওয়ার বা এক অশ্ব ক্ষমতা সমান সাতশো ছেচল্লিশ ওয়াট এই ইকুয়েশনটা মনে রাখতে হবে এক হর্স পাওয়ার সমান

কি দিয়ে প্রকাশ করে আমরা জুল দিয়ে প্রকাশ করা হয় তাহলে এর সিজিএস একক কি বা যেটাকে আমরা আর বলি আর এসআই একক কি যেটাকে আমরা জুল বলি এই এনার্জি বা শক্তি কত প্রকারের দু প্রকার কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি এবং গতি শক্তি মানে কি কোন বস্তু তার স্থির অবস্থায় থাকার জন্য যে শক্তি লাভ করে সেটা স্থিতি শক্তি আর কোন বস্তু তার গতিশীল অবস্থায় থাকার জন্য যে শক্তি লাভ করে সেটাই তার গতি শক্তি কাইনেটিক এনার্জি কি दट এনার্জি প্রসেসড বাই এ বডি বাই দা ভার্চুয়াল অফ इट्स মোশন সে তার গতিতে থাকার জন্য যে শক্তি লাভ করে তারই নাম কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি সমান হাফ এম এই সূত্রটা মনে রাখতে হবে কাইনেটিক এনার্জি সমান স্কয়ার তাহলে কাইনেটিক এনার্জিটা আর একটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তি এটা কি হলো গতিশক্তি স্থিতিশক্তি কি জিনিস কোন বস্তু তার স্থির অবস্থায় থাকার জন্য যে শক্তি অর্জন করে দ্য এনার্জি প্রসেস বাই আ বডি বাই দ্য ইটস পজিশন দ্য কন্ডিশন তার স্থির অবস্থায় থাকার জন্য সে যে শক্তি অর্জন করে এটা হচ্ছে স্থিতিশক্তি স্থিতিশক্তিকে আমরা কিভাবে প্রকাশ করি এম জি

আমরা এখান থেকে আর কি জান লিফট বা লিফটের যে ক্রিয়াটা হয় সেই লিফটের ক্রিয়াটা লিফটের ক্রিয়া কীভাবে মানুষের তাহলে কি হবে এই যে আর যদি জি তাহলে লোকটি নিজেকে কি মনে করবে ভারী লোকটি নিজেকে মনে এই আরের মান যদি এবার কম হয় তাহলে কি হবে লোকটি নিজেকে হালকা মনে যদি আর এর মানটা সঙ্গে সমান হয়ে যায় তাহলে লোকটি নিজের ওজনের সমান ওজন আর যদি আরের মানটা জিরো হয়ে যায় তাহলে লোকটি নিজেকে ভরহীন অনুভব তাহলে একটা এই যে পৃথিবী সূর্যের চারিদিকে বিভিন্ন কক্ষপথে ঘুরছে এটা একটা কি কার্যহীন বল কার্যহীন কারণ কি ঘুরছে এটা সর্বদা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে তাহলে নব্বই ডিগ্রি অ্যাংক অ্যাঙ্গেল যদি করে থাকে তাহলে এই কসটার মানটা কত কীটার মানটা তো কস নাইনটি মানে কত জিরো তাহলে সমান জিরো অর্থাৎ এই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এখানে কিন্তু কোনো কাজ সংঘটিত হচ্ছে না কোনো কাজ সংগঠিত হচ্ছে না এটা একটা কার্যহীন বল এরপর আমরা পরের চাপটা আলোচনা করব গ্রাভিটেশন দেখো আমরা সেই ছোটবেলা একটা গল্প শুনতাম যে আপেল কেন মাটিতে এসেই পড়ে আমরা মজা করে বলতো যে ওপরে কোনো খাওয়ার লোক নেই তাই নিচে এসে তো নিউটনের এই সূত্রটা কি দা গ্রাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এনি টু বডিজ

এম ওয়ান ইন্টু এম টু আবার কি বলছে এফ সমানুপাত আমরা জুড়ে দিই তাহলে কি পাবো এফ সমানুপাত এম ওয়ান ইন্টু এম টু বাই আর এ স্কোয়ার নিউটনস ল অফ গ্রাভিটেশন এদের মধ্যে যে এই অবজেক্ট ওয়ান এবং অবজেক্ট টু এর মধ্যে বল ক্রিয়া করছে এফ এরা যদি কি আছে পরিমাণ দূরত্বে রয়েছে তাহলে সমান এফ ওয়ান সমান এফ টু সমান এই যে জি এই যে আমরা এখানে সমানুপাত পেলাম এই সমানুপাতকে তুলতে গেলে একটা ধ্রুবকের প্রয়োজন যেটাই হলো জি এই জি কে আমরা কি বলি কে আমরা বলি এটা কি আমরা বলি মহাকর্ষ ধ্রুবক জি ইজ কল্ড ইউনিভার্সাল গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট ওকে এই জি এর মানটা একটু মনে রাখতে হবে যে সিজিএস এবং এস আই পদ্ধতিতে কত হয় বা অভিকর্ষজ অভিপর্ষ এরপর হচ্ছে গ্রাভিটি গ্রাভিটি কি ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সট্রাক্টেড বাই দা আর্থ টুয়ার্ড ইট সেই কেন্দ্রের দিকে যে টানছে বডি লাইন অনিয়ার দা সারফেস অফ দা আর্থ ইস কল গ্রাভিটেশনাল ছোট হাতের জি দ্বারা প্রকাশ করছি ঠিক আছে এবার এই জি এর যে মানগুলো রয়েছে এই জি এর মানগুলো কিন্তু ভ্যালু অব জি টা একটু ইম্পর্টেন্ট আছে মনে রাখতে হবে

ভূপৃষ্ঠের একের ছয় ভাগ হয়ে থাকে একের ছয় ভাগ হয়ে থাকে আর এখানে এই যেটা বললাম যে অভিকর্ষজ তরণের মানটা যে ক্যাপিটাল জি এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এগারো নিউটন পার মিটার স্কয়ার পার কেজি ইনভার্স আর ডাইন সেন্টিমিটার গ্রাম ইনভার্স টু এগুলো কিন্তু মনে রাখতে হবে আর এই যে জি যাকে আমরা কি বলি সার্বজনীন মহাকর্ষ হচ্ছে এম ইনভার্স এল টি ইনভার্স টু এই জি কে আমরা কি বলি ইউনিভার্সাল গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষ ধ্রুবক বা সার্বজনীন মহাকর্ষ এরপরে আছে কেপলারের সূত্র কেপলার কি বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো সম্পর্কে তিনটি সূত্র প্রণয়ন করেছেন এই সূত্র তিনটে কি প্রথম সূত্রটা বলছে দ্যানে কক্ষ পথে ঘুরছে দ্বিতীয় সূত্র কি বললেন এ লাইন সেগমেন্ট জয়েন্ট প্ল্যানেট সাম আউট ইকুয়াল এরিয়া ডিউরিং দ্য ইকুয়াল সূর্য ও গ্রহের সংযোজক সরল রেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল যায় থার্ড ল বললেন থার্ড বললেন গ্রহগুলির পর্যায়কালের বর্গ সূর্য থেকে গড় দূরত্বে ত্রিঘাতের সমানুপাতিক অর্থাৎ স্কয়ার সমানুপাত আর যেখানে টিটা কি টাইম পিরিয়ড অব রিভলিউশন আর আর কি অর্থাৎ কি বলতে চাইছে গ্রহগুলির পর্যায়কালের বর্গ সূর্য থেকে যা দূরত্ব তার ত্রিঘাতের সঙ্গে সমান এই হল কেপলারের তিনটে সূত্র তাহলে প্রথম সূত্র কি সূর্যকে ফোকাসে রেখে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে দ্বিতীয় সূত্র কি সূর্য ও গ্রহের সংযোজক রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল যাচ্ছে তৃতীয় সূত্র গ্রহগুলির পর্যায়কালের বর্গ উহার সূর্যের সাথে গড় দূরত্বের সমানুপাত এরপরে রেখা রয়েছে কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট এটা আমরা এখন প্রচন্ড পরিমাণে শুনি বিভিন্ন কাজের জন্য এই আর্টিফিসিয়াল স্যাটেলাইট গুলো বা কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় দ্য বডি রিভলভিং অ্যারাউন্ড এ প্ল্যানেট কন্টিনিউলি ইজ অ্যান অরবিট কল স্যাটেলাইট স্যাটেলাইট যেমন পৃথিবীর নিজস্ব স্যাটেলাইট হচ্ছে মুন একমাত্র ন্যাচারাল স্যাটেলাইট কিন্তু প্রচুর ম্যানমেড স্যাটেলাইট আজ পাঠানো হয়েছে যাদেরকে আমরা কি বলি আর্টিফিশিয়াল স্যাটেলাইট এরা বিভিন্ন কক্ষপথে ঘুরছে বিভিন্ন কাজ এরা করছে বিভিন্ন খবর দেওয়া থেকে শুরু করে বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন কাজ হচ্ছে আর স্যাটেলাইট রিভলভস অ্যারাউন্ড দ্য প্ল্যানেট ইন অ্যান অরবিট আন্ডার দ্য এফেক্ট অফ দ্য সেন্ট্রিপেটাল ফোর্স তাহলে কিসের ইফেক্টে সেন্ট্রিপেটাল ফোর্স প্রোভাইড বাই দ্য গ্রাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন ভেলোসিটি উইথ হুইচ এ অর্বিট ইজ পুট ইনটু অরবিট ভেলোসিটি যে অরবিটাল ভেলোসিটির মান কত এটা কি ভাবে প্রকাশ করি v সমান এই যে এই ফর্মুলাটা এখানে এই স্মল g মানে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ক্যাপিটাল r এর মান কি রেডিয়াস অফ দা আর্থ স্মল h টা কি হাইট অফ দা স্যাটেলাইট কোথা থেকে ফ্রম দা আর্থ সারফেস এই এইচ এর মান কিন্তু অনেক ছোট আর এর থেকে অনেক ছোট আর এর থেকে তাহলে ভি সমান রুট ওভার অফ ভি ইনটু আর সমান সেভেন পয়েন্ট নাইন কিমি পার সেকেন্ড সমান আট কিলোমিটার পার সেকেন্ড অ্যাপ্রক্স এই ভিটা হয়ে থাকে তাহলে এই এইচটা কি কুপৃষ্ঠ থেকে উচ্চতা ছোট হাতের ক্যাপিটাল জিটা কি রেডিয়াস এরপরে লেখা আছে জিও স্টেশনারি স্যাটেলাইট বা যাদেরকে আমরা কি বলি জিওস্টেশনারি স্যাটেলাইট মানে ভূ সমলয় উপগ্রহ সমলয় উপগ্রহ এরা কি বলছে ইট অ্যাপিয়ার অলওয়েজ এক দা ফিক্স লোকেশন অ্যাবোভ দা আর ইন ইটস অর বিচ টাইম পিরিয়ড ফর রিভলিউশন অ্যারাউন্ড চব্বিশ আওয়ার কতক্ষণ লাগে চব্বিশ ঘন্টা হাইট মোটামুটি ছত্রিশ হাজার কিলোমিটার অ্যাবোভ দা ইকুয়েটর অফ দা আর কত স্পিড তিন দশমিক এক কিমি পার সেকেন্ড ইটস অরবিট ইজ কম্পাইলার টু দা ইকুইয়েজ প্লেন অফ দা আর এটাকে বলা হয় জিওসিনকোনা স্যাটেলাইট। 얘লেদের ঘুরতে কতক্ষণ সময় লাগে 24 ঘন্টা কত বেগ 3.1 কিমি প্রতি সেকেন্ড। এদের অর্বাইটালটার এদের ঘোড়াটা ফিক্স লোকেশনের নির্দিষ্ট অরবাইটালে ঘুরছে। কত কিলোমিটার 3600 কিলোমিটার অ্যাবভ উচ্চতায় এরা রয়েছে। জিওশৃঙ্কোনা স্যাটেলাইট এরপর আছে পোলার স্যাটেলাইট পোলার স্যাটেলাইট যাদেরকে আমরা বলছি পোলার স্যাটেলাইট পোলার স্যাটেলাইট কিন্তু সবাই কি পোলার স্যাটেলাইটে সবাই হচ্ছে কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহ it revolve around the earth in a polar orbital which is 90 degree to the equatorial plane it pass over both north and south pole of the earth height motamoti 600 theke 800 kilometer uchchotay era এদেরকে আমরা বলি পোলার স্যাটেলাইট কক্ষটা কতটা ভূপৃষ্ঠ থেকে ছশো থেকে আটশো কিলোমিটার অ্যাবোভে থাকে এরূপ রয়েছে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি মুক্তিবেগ কি জিনিস ভূপৃষ্ঠ থেকে যে ন্যূনতম বেগ যদি কোনো বস্তুকে দাও সে যদি পৃথিবীর এই যে আকর্ষণ সেই আকর্ষণ বলকে কাটিয়ে পৃথিবীতে আর ফিরে না আসে তাকে আমরা বলি এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ না মিনিমাম ভেলোসিটি रिक्वायर्ड टू ছ অন বডি সো দ্যাট বারো দশমিক টু বা বারো দশমিক দুই এই মুক্তিবেগের মানটা কত এই মুক্তিবেগের মানটা কিন্তু মনে রাখতে হবে মুক্তিবেগ বস্তুর ভরের ওপর ডিপেন্ড করে না সাত মাইল পার সেকেন্ড বা এগারো দশমিক দুই কিমি সেকেন্ড। এটা দিলেই এ পৃথিবীর সমস্ত আকর্ষণ বলকে ছাড়িয়ে বেরিয়ে যাবে। লাইনটা খুব নট মাস বডি। মুক্তিবেগ কি কোনো বস্তু কি তুমি এমন বেগ প্রয়োগ করলে যাতে করে সেই বস্তু পৃথিবীর সমস্ত আকর্ষণ বলকে কাটিয়ে বেরিয়ে চলে যেতে পারলো তাকেই আমরা বলি কি মুক্তিবেগ বাপ ভেলোসিটি দা গ্রাভিটেশনাল ইনসাইড কত জিরো অর্থাৎ একটা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কিন্তু জিরো গ্রাভিটেশনাল পোটেন্সিয়ালিটি কি রাশি একটা স্কেলার রাশি এসকেপ ভেলোসিটি দা মুন সারফেস চাঁদের সার্ফেসে কত দুই দশমিক তিন নয় কিমি পার সেকেন্ড বা দুই দশমিক চার কিলোমিটার পার সেকেন্ড আর মহাকর্ষ বল কিন্তু উইকেস্ট ফোর্স এটা কিন্তু অরিজিনালি একটা দুর্বলতম বল আর একটা ফোর্সের আমরা এখানে কি জানলাম কেন্দ্র অভিমুখী বল বা এন্ট্রিপিটাল ফোর্স অর্থাৎ কেন্দ্রের দিকে যে টান সেই কেন্দ্রের দিকে টানটা কি আমরা কি বলি তাহলে এই যে কেপলারের সূত্রটা আমরা বললাম এই যে কেপলারের সূত্র এই কেপলারের প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারছি বা প্রথম সূত্র থেকে কি বলছে সেফ অফ দা অরবাইটাল এটা জানলাম সেফ অফ দা অরবাইটাল তৃতীয় সূত্র থেকে কি জানছি টাইম ইকুয়াল টাইম এরিয়া আর এটাতে জানলাম সমানুপাতি আর এর কি তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স কি যেটা বলছিলাম একটু আগে সেন্ট্রিপেটাল ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার সেন্ট্রিপেটাল ফোর্স কোথার দিকে টুয়ার্ডস দা আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স সেন্ট্রি ফোর্স হয় আর সেন্ট্রি পেটাল ফোর্স হয় এই দুটো মনে রাখতে হবে সেন্ট্রি পেটাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স এই বিষয়গুলো গ্রাভিটেশন চ্যাপ্টার থেকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা এই গ্র্যাভিটেশন থেকে এই মুহূর্তে আলোচনা করলাম আমরা যে চ্যাপ্টারটা নিয়ে এবার আলোচনা করব জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার বাংলা তর্জমা করলে হয় পদার্থের অবস্থা জেনারেল প্রপার্টিজ অব ম্যাটার বা পদার্থের অবস্থা এখন আমাদের কাছে পদার্থের অবস্থা বলতে গেলে সাধারণভাবে পদার্থের তিনটি অবস্থা একটা কঠিন একটা তরল একটা গ্যাসিট একটা কঠিন একটা তরল একটা সলিড বা কঠিন অবস্থা মানে কি যেখানে পদার্থের মধ্যে ইন্টার মলিকুলার স্পেস বা ফোর্সটা অনেক বেশি থাকে তারা একটা সলিড ফর্মে তাদেরকে আমরা পাই এবং সো স্ট্রং থাকে দ্যাট মলিকুল অর আয়ন রিমেন্স অলমোস্ট ফিক্সড লিকুইড মানে সেখানে ইন্টার মলিকুলার ফোর্সটা তুলনামূলক কম থাকে আর গ্যাস মানে যেখানে ইন্টার মলিকুলার ফোর্সটা ভেরি স্মল খুব কম পরিমাণে থাকে এই তিনটে জেনারেল অবস্থা আমরা জানি এই তিনটি অবস্থা ছাড়াও অর্থাৎ কঠিন তরল এই অবস্থা ছাড়াও কিন্তু পদার্থের আরো দুটো অবস্থা রয়েছে এই তিনটি অবস্থা ছাড়াও পদার্থকে আমরা সাধারণভাবে আরো দুটো অবস্থায় পেয়ে থাকি ঠিক সেটা চার নম্বর দশার নাম হচ্ছে প্লাজোমা দশা প্লাজোমা দশা আর পাঁচ নম্বর দশার নাম হচ্ছে বোস আইনস্টাইন বোস আইনস্টাইন দশ বাডিয়াল দশা বা কন স্টেট তাহলে মোটামুটি পদার্থের মেন থ্রি টাইপ মেনলি তা ছাড়াও আরো দুটো দশা আছে প্লাজমা দশা এবং বোস আইনস্টাইন ইউলো আমরা জানি এরপর বলছে ফিজিক্যাল প্রপার্টি অফ ম্যাটার ভৌত ধর্ম কি প্রথম কথা ম্যাটার ইজ মেড আপ অফ টিনি পার্টিকেল কল্ড অ্যাটম অ্যাটম দ্বারা গঠিত and can be represented or explained something that take up space, it was mass display both the mass and volume. Dithi Yudasa bolte, properties are characterized that enable us for differentiate one material from the another.

ধর্মকে মেজার করা যাবে সাচাজ তার ডেন্সিটি কালার মাস ভলুম লেন ম্যালিয়েবিলিটি মেল্টিং পয়েন্ট হার্ডনেস অর্ডার টেম্পারেচার এগুলো সব কিছুকে পরিমাপ করা যাবে এবং এরপরে আসছে কি কেমিক্যাল প্রপার্টি বা আমরা যাকে বলি এক অর্থে কি রাসায়নিক ধর্ম তো রাসায়নিক ধর্ম ক্যারেক্টারাইজ দ্যাট ক্যান অনলি বি মেজার্ড অর অবজার্ভ অ্যাজ দ্য ম্যাটার ট্রান্সফর্ম ইন আ পার্টিকুলার টাইপ অফ এদের যে বিভিন্ন পদার্থের সাথে রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা এগুলোই হচ্ছে কেমিক্যাল প্রপার্টি এবং কেমিক্যাল প্রপার্টি এই যে রাসায়নিক বিক্রিয়া কোনো পদার্থ যদি করে তাহলে তাকে আর পূর্বের অবস্থায় কিন্তু ফেরত আনা যায় না অর্থাৎ বহুত অবস্থার ক্ষেত্রে যদি পদার্থের একবার অবস্থার পরিবর্তন ঘটে তাকে পূর্ব অবস্থায় যায় কিন্তু রাসায়নিক পরিবর্তনের পর দা সাবস্ট্যান্স ইজ অ্যাজ রিয়াক্টিভিটি তার ফ্লেমেবিলিটি টক্সিসিটি অ্যাসিডিটি এগুলো সব তার কি কেমিক্যাল প্রপার্টি বা রাসায়নিক ধর্মের মধ্যে পড়ছে প্রথম আছে রিয়াক্টিভিটি দ্য টেন্ডেন্সি অফ ম্যাটার টু কম্বাইন কেমিক্যালি উইথ আদার সাবস্ট্যান্স নোন অ্যাজ রিয়াক্টিভিটি অন্য কোন পদার্থের সাথে রাসায়নিক বিক্রিয়া করাকে আমরা রিয়াক্টিভিটি বলছি সার্টেন ম্যাটেরিয়াল আর হাইলি রিয়াক্টিভ কিছু আছে যারা হাইলি রিয়াক্টিভ কিছু আছে এক্সট্রিমলি ইনঅ্যাকটিভ যেমন পটাশিয়াম হাইলি বা এক্সট্রিমলি রিয়েন কিছু কিছু পদার্থ আছে যাদের জলে বা জ্বলতে তাড়াতাড়ি জ্বলে যায় উইথ অক্সিজেন অ্যান্ড ট্রান্সফর্ম ইন্টু ভেরিয়াস সার্ভিস যার সে কার সঙ্গে বিক্রিয়া করবে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে এবং ভেরিয়াস সাবস্ট্যান্স উৎপন্ন করবে যেমন বিষাক্ত টক্সিসিটি রেফার টু অর্গানিজম বিষাক্ততা যেগুলো আমাদের শরীরে বিভিন্নভাবে ক্ষতি করে অ্যাসিডিটি অ্যাসিডিটি ডিপেন্ডস অন দা পিএইচ ভ্যালু পিএইচ ভ্যালু মিনস কোন দ্রবণে এইচ প্লাস আয়নের যে গাঢ়ত্য

তাহলে সেই পিএইচ ভ্যালুটা হবে সাত থেকে চোদ্দ বা আট থেকে চোদ্দ এগুলো হলো তার কেমিক্যাল প্রপার্টি বা রাসায়নিক ধর্ম এরপর পদার্থের এক অতি গুরুত্বপূর্ণ ধর্মের কথা বলা আছে ইলাস্টিসিটি বা বাংলা তর্জমা করলে হয় স্থিতিস্থাপকতা তুমি একটা গাডার দিয়েছো রাবার কে টানছ টানলে দেখবে আকারটা একটু বড় হবে কিন্তু তুমি এমন ভাবে টানছো যদি এটা যে ছিঁড়ে বেরিয়ে গেল তা তো না কি বাহ্যিক বল যখন তুমি প্রয়োগ করছো তখন এর আকার বৃদ্ধি ঘটছে আবার যেই তুমি বাহ্যিক বলটা তুলে নিচ্ছ এ তার পূর্বের অবস্থাতেই ফিরে আসছে এই ধর্মটার নামই হচ্ছে ইলাস্ট্রিসিটি

বা ইলাস্টিসিটি যে ধর্মটা আমরা পড়ছি এই ইলাস্টি ধর্ম সম্পর্কে বিজ্ঞানী একটা সূত্র রয়েছে হুকের সূত্রে বলা আছে কি বিকৃতি। তুমি এর যতটা প্রয়োগ পীড়া দিচ্ছ পীড়া থেকে কথা যে পীড়ন তুমি যতটা পীড়া বা পীড়ন বা বল প্রয়োগ করছো পদার্থকে ততটা কি হচ্ছে বিকৃতি হচ্ছে পদার্থ ততটা বিকৃত হয়ে যাচ্ছে তাই বলে পীড়ন সমানুপাত বিকৃতি তাই স্ট্রেস সমানুপাত স্ট্রেন তার মানে যতটা তুমি পীড়ন প্রয়োগ করছো ততটা বিকৃত হতে শুরু করছে স্ট্রেস ইজ এন ইন্টারনাল প্রেশার এন্ড দ্য স্ট্রেন ইজ দ্য রেশিও অফ চেঞ্জেস তাহলে স্ট্রেনটা কি বিকৃতি আর স্ট্রেসটা কি তার উপর তুমি যে বলটা প্রয়োগ করছো দ্য মোর ইজ দা সর ইস দা ইলাস্ট্রিসিটি লিভি তবে তুমি যত বল প্রয়োগ করছো আয়তনে বাড়ছে কিন্তু একটা আকার আয়তনে কিন্তু একটা আছে যার নাম স্থিতিস্থাপক সীমা যে নির্দিষ্ট সীমাটা ক্রস করলে ওই গাদারটা ছিঁড়ে যাবে স্মৃতিস্থাপক সীমাকে যদি ক্রস করে যায় তাহলে কিন্তু তার স্থিতিস্থাপকতা ধর্ম নষ্ট হয়ে যাবে দা অবজেক্ট হ্যাভিং ম্যাক্সিমাম ইলাস্টিসিটি ইন স্টিল সব থেকে বেশি এইটা প্রসারণটা স্টিলের ক্ষেত্রেই ঘটবে সেকেন্ড আয়রনের পজিশনটা হচ্ছে সেকেন্ড এই স্থিতিস্থাপকতার তিন প্রকারের দেখা যায় একটার নাম ইয়ং গুণাঙ্ক মানে তার কি বাড়বে এই যে তুমি এটা এটাকে টানছো এটা একটা পদার্থকে টানছো তো এর দৈর্ঘ্য বৃদ্ধি তাকে আমরা বলি ইয়ং গুণাঙ্ক আয়তনের পরিবর্তন আর রিজিডিটি সেফ মানে কি আকৃতির পরিবর্তন তাহলে ইয়ং গুনাঙ্কের ক্ষেত্রে কিসের পরিবর্তন শুধুমাত্র দৈর্ঘ্যের পরিবর্তন পাওলক মডুলাস চেঞ্জ অফ ভলিউম বা আয়তনের পরিবর্তন আর রিজিডিটি मींस দৃঢ়তা গুণাঙ্ক যেখানে কার পরিবর্তন যেখানে শেপ বা তার আকারগত পরিবর্তন চলে আসবে এই তিন প্রকার হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক ক প্রকার তিন প্রকার ইয়াং গুণাঙ্ক বা দৈর্ঘ্য পরিবর্তন আয়তন গুণাঙ্ক বা আয়তনের পরিবর্তন বা বাল্ক মডিউলাস এবং রিজিডিটি মডিউলাস মানে তার আকৃতিগত পরিবর্তন এই তিন প্রকার কিন্তু আমরা দেখতে পাই এরপর আছে ভিসকোসিটি যাকে আমরা কি বলি সান্দ্রতা এই সান্দ্রতা ধর্ম কার ক্ষেত্রে দেখা যায় অনলি ইন দা ফ্লুইড তরলের ক্ষেত্রে এটা কি ধরো এই একটা পাইপ তার মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে তাহলে এই যে পাইপ বা এই যে নল এর গায়ে তরলের যে ঘর্ষণ যে ফ্রিকশন সৃষ্টি হচ্ছে তাকেই আমরা কি বলি সান্দ্র

গ্যাস হ্যাজ লেজার ভিসকোসিটি দ্যাট ইন লিকুইড তাহলে ভিসকোসিটি বা সান্দ্রতা কি বুঝলাম প্রবাহীর ঘনত্ব বাড়লে সান্দ্রতা বাড়ে যেখানে এই ভিসকোসিটিকে কিভাবে প্রকাশ করা হয়েছে এই যে প্রকাশ করা হয়েছে এর এসআই ইউনিট মুখস্থ রাখতে হবে সিজিএস ইউনিট মুখস্থ রাখতে হবে এ দুজনার মধ্যে সম্পর্ক মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে আর একটা জিনিস মনে রাখতে হবে সান্দ্রতা পরিমাপ করার যন্ত্রটার কি নাম সান্দ্রতা পরিমাপ যন্ত্রটার কি নাম সান্দ্রতা পরিমাপ করা হয় ভিস্কোমিটার যন্ত্রের সাহায্যে আরো একটা জিনিস এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই সান্দ্রতার মাত্রা কি হবে এম এল ইনভার্স এরপর আছে সারফেস টেনশন বা বাংলায় আমরা যাকে বলি পৃষ্ঠটান পৃষ্ঠ টান মানে কি যে কোনো পদার্থ মানে যে কোনো তরল পদার্থ গোল থাকার ইচ্ছা টেনশন মানে কি তরলের মুক্ত পৃষ্ঠ যে গোলাকার থাকার ইচ্ছা ইট হ্যাজ আ টু হেল্প লিকুইড অকার মিনিমাম এরিয়া আর যখনই সে এরকম গোল থাকবে বিকামসেরিক তখনই সে কি হবে এই ট্রপলেট বা এরকম একটা গোলাকৃতি ধারণ করবে একেই আমরা বলি পৃষ্ঠটা এর মাত্রা এম টি ইনভার্স এই সারফেস টেনশন বা এসটি সমান ফোর্স বাই লেন্থ ফোর্স বাই লেন্থ বা সারফেস এরিয়া বাই এনার্জি বাই এরিয়া এর একক দুটো একটু মনে রাখতে হবে সিজিএস এবং এসআই তাহলে সারফেস টেনশন বা পৃষ্ঠটানের জন্য আমরা কি দেখেছি দেখবে তুমি একটু জল সেই জলের মধ্যে কোন সার্ফ বা এজাতীয় কোনো টিটারজেন গুলে দিলে তারপর তুমি সেখানে ফুঁ দিলে সেখানে বাবলস আকার ধারণ করে দিস প্রপার্টি ইজ নোন এজ ওই ধর্মটার নাম সারফেস ল্যান্ড নাম জল পড়েছে সেটা গোলাকার আকারণ করেছে ওটার নাম সারফেস টেনশন তুমি একটা ব্লেড কে জলের মধ্যে রেখেছো মনে হচ্ছে সেটা ভাসছে দি প্রপার্টি নোন এজ সারফেস সারফেস টেনশন তুমি জলের মধ্যে একটা তুলি কে সোজা করে ডুবিয়ে রেখেছো সেটাকে বাঁকা লাগছে দিস প্রপার্টি নোন এজ surface tension these example are very very important for examination surface tension depend on molecular cohesion তুমি যদি তার কোন তরলের মধ্যে ডিটারজেন্ট ফেনল পেটলSoap oil can minimize the surface tension of the water surface tension কে কমিয়ে দেয় addition South of salt into water can increase the surface tension এ বাড়ায় অ্যাডিশন অফ সল্ট বাড়িয়ে দেবে এরপর হচ্ছে কি এরপর হচ্ছে প্রেশার প্রেশার বা চাপ এই একটা ধরো তরল পদার্থ এর মধ্যে তুমি কোনো একটা বস্তুকে নিমজ্জিত করলে তাহলে এই বস্তুটা এর উপর একটা প্রেশার ক্রিয়েট তাই বলছে চাপ প্রেসার ইজ ডিফাইন অ্যাজ আ ফোর্স অ্যাক্টিং নরমালি অর্থাৎ একটা ফোর্স কাজ করবে অন ইউনিট অফ এরিয়া একটা সারফেসের একটা নির্দিষ্ট এরিয়ার ওপর যে বল কাজ করে তাকেই আমরা বলি প্রেসার যার প্রেসার হচ্ছে নিউটন আমরা বলি প্রেশার কি রাশি একটা ছিয়াত্তর সেমি পারো জিরো ডিগ্রি উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি ল্যাটিটিউডে ছিয়াত্তর সেমি পারদ স্তম্ভের যে চাপ জেনারেলি ইট মেজার্ড বাই বার এই বারও কিন্তু চাপের এক ধরনের একক এছাড়াও ওয়ান টর এই প্রেসারকে কিন্তু টর এককের সাহায্যে প্রকাশ করা হয় অ্যাটমসফেরিক প্রেসার ক্যান মেজার্ড বাই ব্যারোমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে ইহা পরিমাপ করা হয় এই তিনটে পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হঠাৎ করে যদি ব্যারোমিটারের পারদ নেমে যায় সাডেন ফল অব দ্য ব্যারোমিটার কি হবে ঝড়ের সম্ভাবনা ইন্ডিকেশন অফ স্টর্ম স্লো ফল অব ব্যারোমিটার রিডিং ব্যারোমিটারের রিডিং যদি আস্তে আস্তে কমতে থাকে ইন কার লক্ষণ রেন বা বৃষ্টিপাতের লক্ষণ আর যদি স্লো রাইজ অফ দ্য ব্যারোমিটার রিডিং ব্যারোমিটারের পার্ট আস্তে আস্তে উঠতে থাকে ইট ইন্ডিকেট দা ক্লিয়ার ওয়েদার ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আমরা ওয়েদার ওয়েদার রিপোর্ট বার করতে পারি সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেতে পারি যদি সাডেন ফল দেন স্টর্ম স্লো ফলস দেন রেন স্লো রাইজ

এর মধ্যে যদি ডোবাই তাহলে এখান থেকে একটা উর্ধ্ব ঘাত অনুভব করবে এবং সেই তার কতটা ওজন হবে এর দ্বারা অপসারিত তরলের ওজন সমান বডি ইজ ইমেজ পার্টলি অর হোলি ইন ফ্লুইড দেয়ার ইজ এনার লস অফ ওয়েট অন দ্য বডি হুইচ ইজ ইকুয়াল টু দা ওয়েট অফ ফ্লুইড বাই দা বডি তাহলে এ একটা ঘাত অনুভব করবে এবং এ কতটা তরল অপসারিত করবে এর ওজনের সাথে সমান এটাই আর্কিমিডিসের নীতি এই আর্কিমিডিসের নীতিকে কাজে লাগিয়ে আমরা কি করি আর্কিমিডিসের নীতিকে কাজে লাগিয়ে কোন ধাতুতে বা কোন যেমন সোনায় কতটা খাদ আছে এটা নির্ণয় করা যায় এরপরে বলেছে ভাসনের সত্ত্ব বা ফ্লোটেশন বা ভাসনের ভাষণের শর্তগুলো এই একটা পাত্র এই পাত্রে তরলের পরিমাণ বা যে তরলটা আছে এর মধ্যে একটা বস্তুকে নিমজ্জিত করা হয়েছে এই বস্তুটার ভর ডাবলু ওয়ান আর এ যতটা পরিমাণ জল অপসারিত করছে বা অপসারিত তরলের ওজন ডাবলু টু তাহলে বস্তুর ওজন ডাব্লু ওয়ান অপসারিত তরলের ওজন ডাব্লু টু বলছে ইফ দা ডেন্সিটি অব দা মেটাল বডি ইজ ইকুয়াল টু দা ডেন্সিটি অব লিকুইড দা বডি ফ্লোট ফুললি সাবমার্জ ইন দা লিকুইড অর্থাৎ যদি ডাব্লু সমান ডাবলু মানে বস্তুর যতটাই ওজন ততটাই জলকে সে অপসারিত করছে তাহলে নিমজ্জিত অবস্থায় বডি ফ্লোট ইন নিউট্রাল ইকুইলিপিয়াম দ্য ওয়েট অফ বডি ইজ ইকুয়াল টু দা ওয়েট অফ দ্য ডিসুইড আর দ্য সেন্টার অফ দ্য কখন কখন ভাসবে দেওয়া আছে এখন ব্যাপার হচ্ছে এই যদি আমরা দেখি ডাব্লু তিনটে ঘটনা ঘটবে এক হচ্ছে ডাব্লু ওয়ান সমান ডাব্লু টু আর একটা হচ্ছে ডাব্লু ওয়ান এর মান বেশি ডাব্লু এর মান কম আর একটা হবে ডাব্লু এর মান কম ডাব্লু টু এর মান এই তিনটে ঘটনা তাহলে যদি ডাব্লু ওয়ান এবং ডাব্লু এর মান সমান হয়ে যায় তাহলে সে কি নিমজ্জিত অবস্থায় ভাসবে যদি বস্তু কখন তরলে কখন ভাসবে যদি ডাব্লু ওয়ান ছোট ডাব্লু টু বড় অর্থাৎ বস্তুর ওজনটা কম তার থেকে অপসারিত তরলের ওজন বেশি হয় তাহলে সে নিশ্চিন্তে ভাসবে আর যদি বস্তুর ওজন বেশি আর অপসারিত তরলের ওজন কম হয় তাহলে বস্তুটি ডুবে যাবে এটাই হচ্ছে ভাসনের শর্ত এরপরে যে বার নলির নীতি বা বার নলির নীতিটা কি বার্নোলির নীতি মানে হচ্ছে কোনো এর মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে তরল প্রবাহিত হচ্ছে এই একটা সিস্টেমের মধ্য দিয়ে বলতে চাইছি এই বার্নোলির নীতিতেই এর সব জায়গায় এর গতিশক্তি স্থিতিশক্তি চাপ থ্রুবক থাকে ইট डील्स উইথ দা কনজারভেশন অফ এনার্জি শক্তির সংরক্ষণ থাকে ফর আইডিয়াল আইডিয়াল ক্ষেত্রে কি হবে কি কি স্থির থাকবে গতিশক্তি স্থিতিশক্তি এবং প্রেসার এই দু জায়গাতেই এ এবং বি দু জায়গাতেই এরা স্থির থাকবে এরপরে বলেছি ডেন্সিটি বা ঘনত্ব ঘনত্ব মানে কি পদার্থের ভর বাই আয়তন যদি মাসকে ভলিউম দিয়ে আমরা ভাগ করে দিই তাহলেই আমরা ডেন্সিটি বা ঘনত্ব পেয়ে যাব তাহলে এস আই এর একক হবে কিলোগ্রাম ইনভার্স যদি বলে সিজিএস একক কি হবে তাহলে হবে কিলোগ্রামের জায়গায় ওটা হয়ে যাবে মিটার আর ভলিউম মানে আয়তন তাহলে আয়তন মানে হচ্ছে সেন্টিমিটার কিউবিসের সাহায্যে পরিমাপ করা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় দা ডেনসিটি অফ সি ওয়াটার ইজ মোর দ্যান দা নরমাল ওয়াটার জন্যই কি হয় ইট ইস ইজিয়ার টু সুইম ইন সি ওয়াটার সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ কেন সি ওয়াটার ইজ মোর দা নর্মাল ওয়াটার ডেন্সিটি যদি বরফ জলে ভাসে তাহলে বরফের মাত্র একের দশ শতাংশ ভাসে ইফ দা আইস ইজ ফ্লোটিং ইন দা ওয়াটার ইজ ভেসেল মেল ইট লেভেল অফ দা ওয়াটার ইন দা ভেসেল ডাজ নট চেঞ্জ অর্থাৎ এর মধ্যে ধরো একখন্ড বরফ আছে এই বরফটা যদি গলে যায় তাহলে জলের উচ্চতার কোনরূপ কোনো পরিবর্তন হয় না পিউরিটি অল ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় এরপরে যে সূত্র

ইন্টারনাল রেস্টরেটিং ফোর্স অ্যাক্টিং পার ইউনিট এরিয়া নোন অ্যাজ স্ট্রেস যে স্ট্রেস হচ্ছে রেস্টরেশিং ফোর্স ডিভাইড বাই এরিয়া যার এস আই আমরা কি বলি পাস্কাল এই স্ট্রেস আবার দু প্রকারের হয় ঠিকই নর্মাল ট্রেস নর্মাল ট্রেস ইজ ডিফাইন অ্যাজ দ্য ডিফর্মিং ফোর্স অ্যাক্টিং পার ইউনিট আর এর নরমাল সার্ফেস অফ দ্য বডি আর এরপর হচ্ছে ব্যারোমিটার এই ব্যারোমিটার ডিভাইস টু মেজার দা অ্যাটমসফেরিক প্রেসার এটা অ্যাটমসফেরিক প্রেশার কে পরিমাপ করতে সাহায্য করে এই 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 ব্যারোমিটারের কি কি গুরুত্ব বা ব্যারোমিটারের কি কি কাজ আমরা একটু আগে খুব ভালো করে দেখে এলাম বারোমিটারের পাঠে যদি সাডেন ফল হয় তাহলে কি হবে সেটা নিশ্চিতভাবে প্রচন্ড পরিমাণ ঝড় বা স্টর্ম আসছে যদি স্লো ফল হয় ধীরে ধীরে কমতে থাকে তাহলে জানতে হবে ইট মে রেইন টুডে যদি স্লোলি রাইজ অর্থাৎ আস্তে আস্তে উপরের দিকে উচ্চ দেন ইট ইন্ডিকেট দা ক্লিয়ার দা এটা কি ইন্ডিকেট করবে আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আচ্ছা আর্কিমিডিস নীতি থেকে আমরা কি করি কোন ধাতুতে বা কোন মেটালের মধ্যে কতটা খাদ আছে সেটারও পরিমাপ করতে পারি ওকে এইগুলো সম্পর্কে আচ্ছা ঘনত্বটা আমরা বুঝলাম বা ঘনত্ব আচ্ছা চার ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ একে কি বলা হয় প্রসারণ এই ধর্মটার জন্য কি হয় এই ধর্মটার খুব গুরুত্ব আছে যে পুকুর নদীতে যে সমস্ত মাছেরা বসবাস করে দেখবে এই শীত প্রধান দেশে কি হয় পুকুরের ওপরের অংশের জলটার উষ্ণতা জিরো ডিগ্রি হয়ে যায় ফলে এই অংশ বরফে পরিণত হয় বরফে পরিণত হয় কিন্তু যত আস্তে আস্তে নিচে নামতে থেকে উষ্ণতা বাড়তে বাড়তে যেই চার ডিগ্রি শীতে চলে আসবে তখন সেই জলটা আর বরফে পরিণত হবে না সে লিকুইডই থেকে যাবে এর ফলে এখানে যে সমস্ত মাছেরা বা জলজ প্রাণীরা বসবাস করে তাদের কোনো ক্ষতি হয় না তারা সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এই ধর্মটাকেই আমরা কি বলি ব্যতিক্রান্ত প্রসারণ এই ব্যতিক্রান্ত প্রসারণ কত ডিগ্রিতে দেখা যায় চার সি উষ্ণতায় তাই বলা যায় এই চার ডিগ্রিসি উষ্ণতায় জলের ডেন্সিটি বা ঘনত্বটা সর্বোচ্চ এই 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 কোন যন্ত্রের সাহায্যে ঘনত্ব পরিমাপ করা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্য ঘনত্ব সব থেকে বেশি কোথায় সি ওয়াটার এই সি ওয়াটারের ঘনত্বটা বেশি হওয়ার জন্য কি হয় এখানে সুইম বা সাঁতার কাটা কিন্তু অত্যন্ত সহজ অন্য জলের থেকে এই হলো পদার্থের ধর্ম সম্পর্কে বিস্তারিত যে সমস্ত জায়গাগুলো পড়তে হয় অতি গুরুত্বের সাথে সেই সমস্ত জায়গাগুলোকে আলোচনা করা হয়